যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার টু এর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওতে থাকছে লাইফ সায়েন্সের কিছু প্রশ্ন এবং তাদের উত্তর। তো আজকে আমি লাইফ সায়েন্সের অণুজীবের জগৎ এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর দেব। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, লেয়ার ওয়ানের ভিডিওগুলোও কিন্তু তোমরা লেয়ার টু এর জন্য দেখতে পারো, প্লে লিস্ট থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অণুজীবদের অস্তিত্বকাল 2.8 মিলিয়ন বছর, 3.8 মিলিয়ন বছর, 4.8 মিলিয়ন বছর। উত্তরগুলো শেষে দেওয়া রয়েছে, তোমরা মিলিয়ে দেখে নিও। এখন কাগজ কলম নিয়ে বসে দেখো তোমাদের কটা ঠিক হলো। দু নম্বর প্রশ্ন, অণুজীবদের বেঁচে থাকা ও খাদ্য সংগ্রহের জন্য উপযুক্ত নয় অন্ধকারময় জায়গা, পচা গলা বস্তু যুক্ত ভেজা জায়গা, সূর্যালোকযুক্ত শুকনো জায়গা। তিন, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এমন অণুজীব হলো অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া। চার, আদ্য প্রাণীদের বর্তমানে যে শ্রেণীভুক্ত করা হয়েছে তা হলো মোনেরা, ফাঙ্গি, প্রোটিস্টা। পাঁচ, ফিতাকৃমি ক্লোরোপ্লাস্ট যে শৈবালে দেখা যায় সেটি হলো স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, ভলভক্স। কোষপাচির দেখা যায় না এমন অণুজীব হলো ছত্রাক, আদ্য প্রাণী, ব্যাকটেরিয়া। সাত, ডিপথেরিয়া ও টিটেনাস হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ছত্রাকজনিত রোগ। আট, মানুষের দেহে ভিটামিন B12 তৈরি হয় যকৃতে, ক্ষুদ্রান্তে, পাকস্থলিতে। নয়, পরিবেশ দূষণমুক্ত হয় পরজীবী অণুজীবের ক্রিয়ায়, মৃতজীবী অণুজীবের ক্রিয়ায়, মিথজীবী অণুজীবের ক্রিয়ায়। দশ নম্বর, ইস্ট ফলের রসে থাকা শর্করাকে ভেঙে কি উৎপন্ন করে? ভিনিগার, অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। এগারো, নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর। বারো, একটি স্বাধীনজীবী অণুজীব ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম, এসচেরিচিয়া কলাই, অ্যাজোটোব্যাক্টর। তেরো, অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। নেক্সট, রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয় হেপাটাইটিস, টাইফয়েড, টিটেনাস। পনেরো, দাঁত, হাজা ও ছুলি কী ঘটিত রোগ? ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, আদ্যপ্রাণী ঘটিত। ১৬, কাটা ফল ও সবজি সংরক্ষণের একটি পদ্ধতি হলো পাস্তুরাইজেশন, দীর্ঘ সময় রোদে শুকিয়ে নেওয়া, ভিনিগার যোগ করে রাখা। নেক্সট, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হলো স্ট্রেপটোমাইসিন, পেনিসিলিন, অ্যাম্পিসিলিন। নেক্সট, ১৮, অ্যান্টিবায়োটিক যে অণুজীবের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী সেটি হলো ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া। ১৯, অ্যান্টিবডি প্রকৃতিতে প্রোটিন ধর্মী, শর্করা ধর্মী, লিপিড ধর্মী। লাস্ট প্রশ্ন, সিলিয়া হলো আদ্য প্রাণীর গমনাঙ্গ, রেচনাঙ্গ, শ্বসনাঙ্গ। এবার উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখো কটা ঠিক হলো। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কার কটা ঠিক হলো, আর কোন কোন ভিডিওগুলো তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ, তাহলে একটু মানে এনার্জি পাওয়া যায় ভিডিও করার। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি দিতেই থাকবো। সেজন্য বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। তাহলে দেখো উত্তরগুলো, এই যে উত্তরগুলো, মিলিয়ে দেখে নাও। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।